নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো ছবিটা তো দেখেই বুঝতে পেরেছেন আমি আজকে ইলিশ মাছ রান্না করব আর ইলিশ মাছটা অনেক বড় এক কেজি প্রায় দুশো গ্রাম তো আর আমরা যারা বাইরে থাকি তারা বাইরে থেকে এত বড় ইলিশ পাওয়া মানে ভীষণই খুশির ব্যাপার তাই আজকে ভীষণ খুশি হয়ে রান্না করব সর্ষে দিয়ে ভাপা আর ইলিশ মাছ ভাজা আজকে এটাই থাকবে আমাদের মেনু তো আর ভাপা করার জন্যে আমি একটা বাটিতে কালো সর্ষে এক চামচ আর দু চামচ সাদা হলুদ সরষে নিয়ে নিচ্ছি এটাকে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালোভাবে বেটে নেব। তো কালো সর্ষেটা বেশি দিলে তিতো লাগে এই জন্য সাদা সর্ষে মিক্স করে দিচ্ছি তো বাটা হয়ে গেছে আর আমি এখানে বড়ো সাইজের তিন পিস মাছ নিয়ে নিয়েছি যেহেতু মাছটা ফ্রেশ আর ফ্রেশ মাছ থাকলে কিন্তু ভাপা করলে বেশি ভালো লাগে এই মাছটা নরম থাকলে ভাপাটা অতটা ভালো হয় না তো তার আমি আগে নুন আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। নুন হলুদ দিয়েছি আর সর্ষের তেলও দিয়ে দেবো একবারে ভালো করে মিখে নেবো তো মাছটাকে ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটাটা আর এই বাটিতেই আমি অল্প একটু জল নিয়ে নেব তার মধ্যে দেব অল্প একটু দই দই দিলে মাছটা বেশি সফট হবে তো আমি ভালো করে মশলাটা মেখে নিচ্ছি তো অল্প একটু জল নিয়ে নিয়েছি আর নিয়েছি এক চামচ মতো দই এবার দইটা ফেটিয়ে আমি নিয়েছিলাম এবার আমি জলের সাথে ভালো করে গুলে মাছের মধ্যে দিয়ে দেব এবার যেরকম আমি যতটা আপনি ঝোল রাখবেন সেইভাবে দেবেন আমি একটু ঝোল ঝোল রাখছি যেহেতু আজকে অন্য কোনো রেসিপি মানে আইটেম করবো না সেই জন্য একটু ঝোল ঝোল রাখবো জল দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়েছি এবার আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের ওপরে বাটিটা বসিয়ে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর আঁচটা ফুল আঁচে করে রাখবো আর জলটা এমনভাবে বসাতে হবে যাতে ফোটার সময় বাটির এই কোনায় উঠে না আসে মানে যেখানে ঢাকনাটা লাগানো আছে তাহলে কিন্তু জলটা টিফিন বক্সের ভেতরে ঢুকে যাবে তো আমি এইভাবে কুড়ি মিনিট ধরে জাল করেছি মানে স্টিম করেছি কুড়ি মিনিট পরে আমি টিফিন বক্সটা একটু ঠান্ডা হলে খুলব কারণ ভীষণই গরম দেখেই বুঝতে পারছেন যে কতটা গরম রয়েছে এখনও তো একটু সাবধানে ধরতে হবে কিছু একটা যেরকম আমি টাওয়াল নিয়ে নিয়েছি যে কোনো কিছু স্টিমে দিলে একটু সাবধানে ধরতে হবে গরম গরম খুললে দেখুন মাছটা হয়ে গেছে একদম আর এখানে আমরা খুব একটা ইলিশ মাছ পাই না তো আজকে যেহেতু ইলিশ মাছ মানে রান্না করেছি এই বছরের ফার্স্ট আর হয়তো লাস্ট জানি না আবার কখনো পাবো কি না তো আমি সামান্য একটু এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি আর এতদিন পর ইলিশ মাছ রান্না কর মানে করলে ইলিশ মাছ দেখলে কিন্তু মূল সামলানো যায় না তো আমরা গরম গরম এবার খেয়ে নেব আর আমি সাথে আজকে করেছি ইলিশ মাছ ভাজা দেখুন ভাত নিয়ে নিয়েছি আর ইলিশ মাছ যে সর্ষে ভাপা আর এক পিস ভাজা বাস আজকে হলো আমাদের এটাই মেনু আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটি রেসিপির সাথে